নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তা তোমাদের তো প্রতিদিন ভিডিও দিই আমি, কারণ সবসময় তো এক ভিডিও ভালো লাগে না, তাই আজকে তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করলাম। তা তোমরা রান্নাটা দেখো, কেমন হলো না হলো কমেন্ট করে বলবে। আমি কীভাবে রুই মাছের ঝাল বানাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তা ভিডিওটা দেখো, তোমরা রান্নাটা দেখো। দেখো মাছ ভালো হয়ে গেছে। মাছগুলো নামিয়ে আমি একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পরে পেঁয়াজ সামাজ দিয়েছি, পেঁয়াজ আর একটু জিরা সামাজ দিচ্ছি। তা যে আলু, আলু কেটে রেখেছিলাম, এই যে আলু, আর আলু দিয়ে দিচ্ছি সম্বাসে, আর যে হলুদ লবণ এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু জল দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম, তালটা সেদ্ধ হবে না। তোমরা একটু জল দিয়ে ঢেকে নেবা, যে হালকা একটু জল দিয়ে ঢেকে নিয়েছিলাম, তালটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে দিলাম লঙ্কা বাটা, জিরা, আলুটা একটু কষিয়ে নিই, আর সামান্য একটু আটাটা ভাজা না হলে তো মনে করো সেন্ট হবে না। না তা তোমার একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি, যে যেরকম মানে ঝোল খায় সেরকম ঝোল দেবে। আমি অল্প দিয়েছি, বেশি না। তা ঝোলটা, জলটা ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো, মাছটা ছেড়ে দেবো। দেখো তোমার মাছগুলোর নাম মানে যখন দিছি তখন ভিডিও করিনি, মাছগুলো যে জল ফুটে গিয়েছিলো মাছ দিয়ে, পরে যে জাল দিয়ে পরে নামিয়ে নিয়েছি। তা মানে মোবাইলটা সবসময় ছেলের হাতে ছেড়ে দেখে ভিডিও, ও সবসময় মোবাইলে কার্টুন দেখতে থাকে, এই জন্য মানে সম্পূর্ণ ভিডিও ভালো মতো করতেই পারি না আমি। তা তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো না লাগলো।